ওকে না যাওয়া লাগতো ভাই চাও। মালয়েশিয়ার কুয়ালালামপুরে 16 জন অবৈধ প্রবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। তাদের মধ্যে 10 জন বাংলাদেশি রয়েছেন। শুক্রবার দেশটির রাজধানীর তামান মেলাটি এলাকার একটি শপিং মলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় 2 জন স্থানীয় নাগরিককেও হেফাজতে নেয় ইমিগ্রেশন বিভাগ। আটক ব্যক্তিদের মধ্যে 10 জন বাংলাদেশি, ইন্দোনেশিয়ার 4 জন এবং ভারত ও পাকিস্তানের 2 জন নাগরিক রয়েছেন। এছাড়া স্থানীয় ওই 2 জন ছিলেন নিয়োগকর্তা। ওমানের হামিরিয়ার হোন্ডা রোডে চালু হলো বাংলাদেশি প্রতিষ্ঠান আল শিফার ফার্মেসি, যেখানে সকল ধরনের ঔষধ, কসমেটিক্স ও সার্জিক্যাল আইটেম মিলছে সুলভ মূল্যে। অভিজ্ঞ ফার্মাসিস্টদের থেকে ব্যক্তিগত পরামর্শ কিংবা ওষুধ নিতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অভিযান শেষে কুয়ালালামপুর ইমিগ্রেশনের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ সাংবাদিকদের জানিয়েছেন, অভিযানের সময় 23 জন বিদেশি এবং 7 জন স্থানীয় কাগজপত্র যাচাই করা হয়। তাতে দেখা যায় ওই শপিং মলের ফুড কোর্টের প্রায় সব স্টলে অবৈধ প্রবাসীদের নিয়োগ দেওয়া হয়েছে। ডকুমেন্টেশন ও তদন্তের জন্য ওই বাংলাদেশিদের কুয়ালালামপুর ইমিগ্রেশন কমপ্লেক্সে রাখা হয়েছে। ওয়ান মোহাম্মদ সাউপি ব্যবসার মালিক এবং নিয়োগকর্তাদের সতর্ক করে বলেছেন, যারা অবৈধদের আশ্রয় দিচ্ছে বা থাকার অনুমতি দিচ্ছে এমন কারোর সঙ্গে ইমিগ্রেশন বিভাগ আপোষ করবে না।